হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে হচ্ছে নিউরনের স্ট্রাকচার এবং নিউরনের গঠন এবং নিউরনের কাজ সম্বন্ধে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। শুরু করা যাক আজকের ভিডিও। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ট্রাকচার অফ নিউরন। এই যে নিউরনের যে ছবিটা যে তোমরা যে দেখতে পাচ্ছ, এর প্রত্যেকটা অংশের নাম এবং বিবরণ আমি তোমাদেরকে বলবো এবং নিউরনের কাজ কি, নিউরনকে কয়টি ভাগে ভাগ করা যায় এগুলো হচ্ছে আমি তোমাদের বলবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ডেনড্রাইট। ডেনড্রাইটটা কি না, ডেনড্রাইটটা হচ্ছে যে কোষ দেহ থেকে যে সরু পেঁচানো যে প্রবর্ধক গুলোকে আমরা কি বলবো, ডেনড্রাইট। ডেনড্রাইটের কাজ কি, ধরো একটা নিউরন নিউরনের শেষ প্রান্ত, অপর নিউরনের কি শুরু, তাহলে এই যে ডেনড্রাইটের কাজ হচ্ছে যে নিউরনের শেষ প্রান্ত থেকে যে স্নায়ু উদ্দীপনা গুলোকে কি করবে, যে গ্রহণ করবে, এইটা হচ্ছে কি যে ডেনড্রাইটের যে কাজ। এরপর আমরা জানি যে নিউক্লিয়াসের কাজ। নিউক্লিয়াস হচ্ছে যে কোষ দেহের মধ্যে অবস্থান করছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোষ দেহের মধ্যে এই যে সরু যে গোলাকার যে অংশটা, এইটাই হচ্ছে কি যে নিউক্লিয়াস। এরপরে তোমরা কি দেখতে পাচ্ছ, নিউরোপ্লাজম। এই যে টোটাল যে অংশটা এটাকে আমরা কি বলবো, এই যে অংশগুলো এটাকে আমরা কি বলবো, নিউরোপ্লাজম। নিউরোপ্লাজম না, নিউরোপ্লাজমের মধ্যে কি থাকবে, যে নিউরনগুলো থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে, এটা হচ্ছে নিউরোপ্লাজম। এরপর আমরা কি জানবো যে নিউরোফাইব্রিল। তাহলে নিউরোফাইব্রিলটা কি নিয়ে গঠিত, নিউরোফাইব্রিলটা হচ্ছে অ্যাক্সন এবং টেন্ডন নিয়ে গঠিত এবং এটা হচ্ছে সরু সূত্রাকার অংশ। এর কাজটা, এর কাজ হচ্ছে যে কোষ দেহকে কি করবে, যে সংকোচন করতে সাহায্য করে, কি নিউরো ফাইব্রিল। তারপরে তোমরা যদি দেখতে পাচ্ছ যে সোয়ান সেল। এরপর কি আছে, নোড অফ রেনিবার। নোড অফ রেনিবার কি, রেনিবার পর্ব কি, রেনিবার পর্ব হচ্ছে এই অ্যাকশন প্রান্ত যে আছে, একটা অ্যাকশন প্রান্ত অপর একটা অ্যাকশন প্রান্তের মধ্যে সংযোগ স্থাপন করে কি যে নোড অফ রেনিভিয়ার বা রেনিভিয়ারের পর। এরপর আমরা জানছি যে এটা অ্যাক্সোলেমা। তাহলে এই অ্যাক্সোলেমার কাজ কি হবে, স্নায়ু স্পন্দন গুলো কি, স্নায়ু উদ্দীপনা গুলো কি এক প্রান্ত থেকে শেষ প্রান্ত থেকে নিয়ে আসে, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে। এরপর আছে যে মায়েলিন শিট। এরপর আমরা কি আছে যে অ্যাকশন টার্মিনাল, মানে কি অ্যাকশনের হচ্ছে কি শেষ প্রান্ত, তাই তো। এরপর কি যে সাইন্যাপটিক নার্ভ এবং এটা হচ্ছে মাসল বা কি আমরা কি বলবো, পেশি, এই যে অংশটাকে আমরা কি বলবো, পেশি। আর এই যে অংশটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি অ্যাকশন, এটি হচ্ছে কি, এটি হচ্ছে কি নিউরনের মধ্যে সব থেকে দীর্ঘ প্রবর্ধকযুক্ত অংশটাকে কি বলবো, অ্যাকশন। অ্যাকশনের কাজ হচ্ছে কি যে ডেনড্রাইট যে স্নায়ু উদ্দীপনাগুলো যে অপর নিউরনের শেষ প্রান্ত থেকে গ্রহণ করলো, গ্রহণ করার পর এই অ্যাকশন দিয়ে কি হবে যে সে স্নায়ু উদ্দীপনা গুলো গ্রহণ করে ওই নিউরনের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছবে বা অপর নিউরনের শুরু বা অপর নিউরনের স্টার্টিং পয়েন্ট পর্যন্ত নিয়ে আসবে কি এই অ্যাকশন। এবং এই অ্যাকশনটা হচ্ছে সব থেকে দীর্ঘ প্রবর্ধকযুক্ত। এরপরে আমরা কি জানবো যে এই যে সেল বডি বা কোষ দেহ, এই যে কোষ দেহ, এই কোষ দেহের মধ্যে এখানে কি আছে, নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, নিউরোপ্লাজম আছে, নিউরোফাইব্রিল আছে, সাইটোপ্লাজম আছে, নিচল দানা আছে। তো নিচল দানাটা কি, নিচল দানাটা হচ্ছে কি যে এগুলো হচ্ছে কি রাইবো নিউক্লিও প্রোটিন দ্বারা গঠিত, কি নিচল দানাটা, নিচল দানা কি যে রাইবো নিউক্লিও প্রোটিন দ্বারা গঠিত। এবার এই যে হচ্ছে নিউরনের সাইটোপ্লাজমটা কি যে অনুন্নত, তাই হচ্ছে কি এই যে নিউরন হচ্ছে কি যে বিভাজিত পারে না। এরপর আমরা যে নিউরন কে কয়টি ভাগে ভাগ করা যায় সাধারণত জানবো, যে নিউরন কে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়, কি টাইপস অফ নিউরন। নিউরন কে কয়টি ভাগে ভাগ করা যায়, এক সেন্সরি নিউরন, সেকেন্ড মোটর নিউরন, আর থার্ড হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট নিউরন। তাহলে ফ্রেন্ডস আমি তোমাদেরকে কয়টা নিউরন বলছি, যে তিনটা নিউরন, প্রথম কি যে সেন্সরি নিউরন, আর সেকেন্ড কি যে মোটর নিউরন বা সেকেন্ড কি মোটর নিউরন, থার্ড কি যে অ্যাডজাস্টার নিউরন। তাহলে এক কি বললাম যে সেন্সরি নিউরন, সেকেন্ড কি বললাম যে মোটর নিউরন, থার্ড কি অ্যাডজাস্টার নিউরন। একদম ভালোভাবে বুঝে যাবে যে সেন্সরি নিউরন কি, যে গ্রাহক থেকে কি করবে, যে গ্রাহক থেকে স্নায়ু উদ্দীপনা কি হবে, স্নায়ু কেন্দ্র পর্যন্ত পৌঁছবে কে, যে সেন্সরি নিউরন। আমি
চিন্তা লাগলো আমার কি ব্যথা লাগছে, তার এইটা হচ্ছে গ্রাহক প্রান্ত। এই গ্রাহক প্রান্ত থেকে কি হবে যে এই স্নায়ু উদ্দীপনাটা কেন্দ্রীয় স্নায়ু তন্ত্র পর্যন্ত বহন করবে কে, যে সেন্সর নিউরন। মোটর নিউরন কি তার ঠিক উল্টোটা, আমার যে ব্যথা লাগলো আমি কি করে জানলাম, আমার এই কেন্দ্রীয় স্নায়ু তন্ত্র থেকে স্নায়ু উদ্দীপনা কি করবে গ্রাহক প্রান্ত পর্যন্ত পৌঁছবে কে, এই হচ্ছে কি মোটর নিউরন। এরপরে কি অ্যাডজাস্টার নিউরন, অ্যাডজাস্টার নিউরন অ্যাডজাস্ট মানে দুটো সেন্সর নিউরন এবং মোটর নিউরনের মধ্যে কি সংবন্ধ মানে স্থাপন যে করবে এটা হচ্ছে কি যে সম্বন্ধ স্থাপন করবে কি অ্যাডজাস্টার নিউরন। সোজা কথা বলতে গেলে যে সেন্সর নিউরন এবং মোটর নিউরনের মধ্যে কি হবে যে সম্বন্ধ স্থাপন করবে কি যে অ্যাডজাস্টার নিউরন, মানে অ্যাডজাস্টার নিউরন হচ্ছে পরিবহনে সাহায্য করবে যে গ্রাহক প্রান্ত থেকে কেন্দ্র স্নায়ু পর্যন্ত যে পরিবহনে সাহায্য করবে কি অ্যাডজাস্টার নিউরন, এবং এই কেন্দ্র স্নায়ু তন্ত্র থেকে গ্রাহক প্রান্ত পর্যন্ত পরিবহন করবে কি এই অ্যাডজাস্টার নিউরন। তো फ्रेंड्स তোমরা সাধারণত যে যে নিউরনের কাজ, নিউরনের প্রকারভেদ এবং তার অংশগুলো তোমরা জেনে গেছো। যদি ভিডিওটি যদি ভালো যদি লাগে অবশ্যই লাইক করো এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।